তো হ্যালো, এক্সকিউজ মি ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি দুজন মাল্টি ট্যালেন্টেড অভিনেত্রীকে নিয়ে। হ্যাঁ, মাল্টি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস এজন্যই বললাম, কারণ এরা যেমন একদিকে অভিনেত্রী, তেমন আরেকদিকে পলিটিশিয়ান এবং আরেকদিকে ভালো সিঙ্গারও। यही नहीं, अभी और सुनिए। शाम बेबी तेरे ही नाम बेबी, आ तुझे प्यार करूं मैं चले आम। তো আশা করি বুঝতেই পেরে গেছো যে কেমন ভালো সিঙ্গার। তো আজকের ভিডিওতে এই দুজন সিঙ্গারেরই গানগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে ইন্ট্রোটি দেখো। तू है लाजवाब तेरे जलवे हजार, मेरा भी पता है मैं ना मानू कभी हार। মানে এটা গান করছে না ভূতের গল্প শোনাচ্ছে ভাই, বুঝলাম না এরকম ভূতের মতো ভয় কেন দেখাচ্ছে। হ্যাঁ, সরস্বতী পূজার সময় বাচ্চারা ঠিক এইভাবেই ছড়া বলে, মানে এটা ছড়া না গান। হ্যাঁ, ধরতে পারবে না আপনি, বললাম না। পেছনে যারা সাইডে দাঁড়িয়ে আছো, হাতগুলো ওঠাও দেখি, হাতগুলো কি হয়েছে, কেটে দিয়েছে কেউ শোলের মতো, ওঠাও। হ্যাঁ হ্যাঁ, যখন আমাদের এই দিদির গানগুলি শুনে কেউ উপরে হাত তুলছে না, তখন আমাদের এই দিদি মানুষকে ধমক দিয়ে জোর করে বকা দিয়ে হাত তোলাবে। পেছনে যারা সাইডে দাঁড়িয়ে আছো, হাতগুলো ওঠাও দেখি, হাতগুলো কি হয়েছে, কেটে দিয়েছে কেউ শোলের মতো, ওঠাও। না না দিদি, হাতগুলি কেউ কেটে নেয়নি। আসলে এখানে যারা উপস্থিত আছে তার মধ্যে 80% লোকজনই এসেছে শুধুমাত্র তোমাকে দেখার জন্য, তোমার গান শোনার জন্য কেউ আসেনি। আর তোমাকে দেখার পর তাদের হাত ঠিক যেখানে থাকা দরকার সেখানেই আছে, আই মিন তাদের হাত ঠিক নিচেই আছে। নিচে তাদের হাতগুলি কি করছে সেটা লেজেন্ডরা অলরেডি বুঝে গেছে। এখানে উপস্থিত এতগুলো মানুষের মধ্যে একমাত্র এই মানুষটি একেবারে একদম বুদ্ধিমান একজন মানুষ, কারণ সে সাবন্তের গানকে কোনো রকম প্রায়োরিটি না দিয়ে, কোনো রকম গুরুত্ব না দিয়ে নিজের মতো মোবাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে যাচ্ছে। সেটাই তার কাছে একদম বেশি এন্টারটেইনমেন্ট বলে মনে হচ্ছে। সবই ঠিক আছে বুঝলাম, বাট এরকম হঠাৎ করে মাঝে মধ্যে এরকম মিল্কি রোগীর মতো চিৎকার করে কেন উঠছে বুঝছি না। না না সত্যি, মানে আজকে এদের গানগুলি শোনার পর আমার হিরো আলম আর রানু মণ্ডলের প্রতি একদম রেসপেক্ট অনেকটাই বেড়ে গেল। বেকার বেকার মানুষ শুধু হিরো আলম রানু মণ্ডল এদেরকেই ট্রোল করে যায়। সত্যি কথা বলতে এদের তুলনায় হিরো আলম অনেক ভালো সিঙ্গার, তাই আজকে হিরো আলমের চ্যানেলটি আর সাবস্ক্রাইব করেই নিলাম। সরল মনটা কান্দের বন্ধু, কি অপরাধে আমার সরল মনটা কান্দে। আর ইউ কমেডি মি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত। ভিডিওটি শেষ করার আগে বরাবরের মতো আবারও বলবো যে ভিডিওটি কিন্তু জাস্ট মজার জন্য, এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। তাই এই দুজন বাংলা অভিনেত্রী যারা অন্ধভক্ত আছো তাদেরকে বলতে চাই, এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে মাথা গরম করার কোনো দরকার নেই। যদিও বা এটা মনে হয় না যে বর্তমান সময়ে বাংলার অভিনেত্রীদের কোনো অন্ধভক্ত আছে, কারণ বাংলার মহানায়িকা যখন নুসরত জাহান তখন কি করে মানুষ এদের অন্ধভক্ত হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই।